যদি আমি কাউকে জিজ্ঞাসা করি কিসে কাজ করেন, অনলাইনে কাজ করি। কি কাজ করেন? আমি অনলাইন যে সাইটগুলো আছে ওগুলাতে কাজ করি। কোন কোন সাইটে কাজ করেন? অমুক সাইটে কাজ করি, তমুক সাইটে কাজ করি। বেশ ভালো কথা। পেমেন্ট পেয়েছেন? তাহলে অ্যান্সার আসবে কি? কিছুই আসবে না, মানে পেমেন্ট পায়নি। হয়তো বা বলবে যে পেন্ডিংয়ে আছেন। এরকম অনেক 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 কোটি কোটি সাইট আছে, যেগুলো সাইটে আপনি কাজ করবেন, অর্থাৎ আপনাকে আপনার কাছ থেকে কাজ করিয়ে নেবে, কিন্তু আপনাকে পেমেন্ট দেবে না, আপনাকে পেন্ডিংয়ে রেখে দেবে। আর এগুলো সাইটে আমরা সবাই ঝুঁকে পড়ি, কারণ এগুলাতে রেট বেশি। কীরকম রেট? এমন কতগুলো সাইট আছে যে আপনি আপনি শুধু মানে ভিজিট করুন, ভিজিট করে ওখানে একটা অ্যাড আসবে, আপনি অ্যাডটা দেখবেন, ব্যাস আপনার কাজ শেষ, আপনি $1 পেয়ে গেলেন। এরকম অনেক অনেক সাইট আছে, $180, $1 কোটি, এরকম অনেকগুলো টাকা ইনকাম করতেছে। কিন্তু উইথড্র করতে গেলে কি হয়, উইথড্র করার পরে দেখেন পেন্ডিংয়ে আছে। কেন ভাই আপনার এই ভুল কাজটা কেন করেন? যেখানে একবার আপনি পেন্ডিংয়ে আছেন সেখানে বারবার কেন উইথড্র করেন? সেই সাইটে বারবার কেন আপনি কাজ করতে যান? আপনি এমন একটা সাইটে কাজ করেন যেখানে আপনার কিঞ্চিত পরিমাণ মূল্য দিতে পারে, সেটা কীরকম? আপনি 1 পয়সা ইনকাম করেছেন, আপনি 1 পয়সা ইনকাম করেছেন, 1 সেন্ট ইনকাম করেছেন, আপনি এটার পেমেন্টটা নিয়ে নেন। এটা আপনি পেমেন্টটা তুলেন, যখন আপনি এই 1 পয়সার কাজটা আপনি একদিন ধরে কাজ করেছেন, কিন্তু পেমেন্ট আপনি পেয়েছেন, আপনার আত্মা শান্তি পাবে। কিন্তু আপনি একদিনে $10 কাজ করলেন, $20 কাজ করলেন, $100 কাজ করলেন, কিন্তু পেমেন্ট পেন্ডিং, কোনো লাভ নাই। সারা জীবন এটা করতে যাবেন, কিন্তু কোনো জীবন হয়তো আশায় আছেন যে হয়তো পাবো, পেন্ডিংয়ে আছে পাবো, 1 মাস পর পাবো, 2 মাস চলে গেছে, এখনও আশায় আছেন যে পাবো না ভাইয়া, কখনোই আপনাকে ওরা পেন্ডিং দিয়ে মানে পেন্ডিংয়ে রেখে দেবে, কখনো আপনাকে টাকাটা দেবে না, পেমেন্ট করবে না আপনাকে। তো গাইস, অনেক বকবকানি করলাম, এখন আমি আসল কথায় আসি। আজ আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, আপনি মানে অনেকে বলতেছেন আমাকে, বলেন যে ভাই পেমেন্ট পেমেন্ট পেমেন্ট, হ্যাঁ আজকে পেমেন্টটাই আমি দেখাবো আপনাদের। মূলত আমি এখন পর্যন্ত দুইটা সাইটে কাজ করেছি, দুইটা সাইট সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিয়ে এসেছি, তার মধ্যে 1 ট্রুক্যাপসা, 2 স্কাইলম। ট্রুক্যাপসা তো এটা মোটামুটি, এটা তো বলার কোনো দরকার না, এটা অনেকে আমাকে মাঝে মাঝে ইয়া করে, নক করে যে ভাই আপনি পেমেন্ট প্রুফটা দিয়েন না। এটা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় না, এটা পেমেন্ট আপনি 1 টাকার কাজ করলেও আপনি এখানে পেমেন্ট পাবেন, কিন্তু এটা একটা লিমিট থাকে। লিমিট কি? আপনি মিনিমাম $1 উইথড্র করতে পারবেন, অর্থাৎ $1 কাজ করার পর আপনি উইথড্র করতে পারবেন। এখন আপনি চাইলে 1 ঘন্টা $1 করতে পারেন, 2 ঘন্টা $1 করতে পারেন, 24 ঘন্টা $1 করতে পারেন, আপনি 1 মাসে $1 করতে পারেন, কিন্তু এটা আপনার পেমেন্টটা থেকে যাবে। কিন্তু অন্যান্য সাইটে আপনি কাজ করেন, 1 মাস কাজ করেছেন, $20 করছেন, $20 করে আপনি রেখে দিয়েছেন, 1 মাস কোনো কাজ করে নাই, পরের মাসে আপনি যা দেখেন আপনার পেমেন্টটা নাই, উদা হয়ে গেছে। কিন্তু ট্রুক্যাপসা এই কাজটা করে না। আপনার $1 ছিল, আপনি 6 মাস কাজ করেন নাই, আপনার অ্যাকাউন্ট অফ আছে, কোনো সমস্যা নেই, 6 মাস প্রসেস করেন, আপনার যতটুকু রেখে দিয়েছিলেন ততটুকুই আছে। এরপর আমি আসি স্কাইলম। স্কাইলম মূলত আমি একদিন আগে আমি ভিডিওটা দিয়েছি, মানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে পেমেন্ট উইথড্রটা সেন্ড করবেন, ওটা উইথড্র করবেন, এই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি একদিন আগে, আর সহ 2 দিন চলছে। সঙ্গে সঙ্গে আমি কাজ করেছি এবং 25টা ভিডিও ভিউ করে ওখানে আমি আমি দেখিয়েছি যে এইভাবে আপনি পেমেন্টটা পাবেন, পেমেন্টটা আমি দিয়ে দিয়েছি, এগুলো ওটা পেমেন্ট আমি পেয়ে গেছি। এখন আজ আমি আর একটা মানে একদিনে আর একটা আমি ভিডিও মানে আজকে উইথড্রটা প্রুফ করব। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মেইন সাইটে। তো আসুন, এটা হচ্ছে আপনার সাইট। তার আগে কিছু ইনফরমেশান দিয়ে রেখে, যারা এখন পর্যন্ত রেজিস্টার করে নাই তারা রেজিস্টার করতে চাইলে কী করতে হবে, একটা নতুন ট্যাব ওপেন করে দেখাই আপনাদের। মনে করেন এটা ব্রাউজার, এখানে আপনি লেখেন skylum.com/ দেন, EMD দেন,
তারপর 194 চেক, ভালো করে চেক করেন, skyloom.com/md194 দিয়ে এন্টার দেন। এই যে একটা হোম পেজ চলে আসছে, তারপর এখানে আপনি কন্টিনিউ করেন, অর্থাৎ কন্টিনিউ উইথ ফেসবুক। এখানে ইমেজ আসে, ইমেজটা বলতে কি আমার ইমেজ আসবে, আমার প্রোফাইল ফেসবুকের প্রোফাইলের ইমেজ আসবে এখানে। আমার নেটের সমস্যার কারণে হয়তো আসতেছে না, এখন আসতেছে না, তো এখানে আমার ইমেজ সব আপনারা দেখতে পারবেন। তারপর এখানে কী করবেন, কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করুন। এখানে শুধু আপনার কোনো কিছুর দরকার হবে না, ভেরিফিকেশনেরও দরকার হয় না। এখানে আপনার ফেসবুক যে নামে আপনি ইউজ করেন সেই ইউজার নেমটা দেবেন, এখানে নিচে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ব্যাস আপনার কাজ শেষ, আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। অথবা আপনি এটা কী করবেন, এটা যখন আপনার ফেসবুকে লগ ইন করা থাকবে না তখন আপনার এরকম দেখাবে, আর যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন, ফেসবুকে মানে লগ ইন করা থাকবে তখন আপনার, এটা আমি ক্লোজ করে দিলাম, এখানে দেখাচ্ছি skyloom/md194, তারপর এন্টার। যখন আপনার লগ ইন করা থাকবে, ফেসবুকে লগ ইন করা থাকবে, অর্থাৎ আমি দেখাচ্ছি আমার প্রোফাইল কিন্তু লগ ইন করা আছে facebook.com। এটা হচ্ছে আমার মূলত প্রোফাইল, আমার ফেসবুক অ্যাকাউন্ট। এই যে ইমেজটা আপনারা দেখতেছেন, এই ইমেজটা, এই ইমেজটাই এখানে শো করবে, এই যে এই জায়গায়। এখন ইমেজ আসে নাই, এটা নেটওয়ার্কের কারণে হয়তো আসে নাই, তো এখানে আমার এই ইমেজটা শো করবেন, যদি শো করে তাই এই ইমেজটা শো, প্রোফাইল ইমেজটা এখানে শো করবে। অর্থাৎ সর্বপ্রথম আপনি ফেসবুকে লগ ইন করে নেবেন, লগ ইন করে নেওয়ার পর আপনি এখানে লিখবেন skyloom.com/194, তারপর এন্টার, তারপর এখানে আপনি কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে, আর আপনার কোনো কিছু করা লাগবে না, তারপর আপনি কাজ করবেন। কাজটা হচ্ছে কি, আপনি এখানে শুধুমাত্র ভিডিও দেখবেন, ভিডিও দেখে ইনকাম করবেন। আর আমি তো আমার ভিডিওতে, গত ভিডিওতে আমি দেখিয়েছি আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে উইথড্র করবেন, সব কিছু আমি দেখাইছি। এখন আজকে আমি আবারও দেখাচ্ছি, আজকে আমি শুধুমাত্র পেমেন্ট প্রুফটা দেখাবো, মানে ভিডিও টিডিও কোনো কিছু দেখাবো না। এখানে আপনারা দেখেন আমার 600 কয়েন হয়েছে আর উইথড্র করার জন্য, এটা হচ্ছে আমার প্রোফাইল, আর এটা উইথড্র করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে দেখুন আমি গত ইয়াতে টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম, আমি এই পেমেন্টটা করে দেখিয়েছিলাম, অর্থাৎ 0.02, অর্থাৎ এখানে 20 কয়েন হলে আমি এখানে উইথড্র করতে পারবো, আপনি করতে পারবেন। তো এটা আমার ওভার হয়ে গেছে, আমি এটাতে দেখাবো না, আমি আজকে দেখাবো এখানে আজকে 600 কয়েন, অর্থাৎ আপনারা আমার অ্যাকাউন্ট দেখতে পারেন, আমার 600 কয়েন কাজ আমি করছি শুধুমাত্র এই পেমেন্টটা দেখানোর জন্য আপনাদের, মানে কীভাবে উইথড্র করবেন প্রুফটা দেখানোর জন্যে। 600 কয়েন দেখেন, সে কারণে এখানে ক্লিক করবেন উইথড্রর জন্য। তারপর এখানে দেখেন 600 কয়েন $1, এটা আমার একদিন সময় লাগছে, আপনি চাইলে এখানে একদিনে 1000 কয়েনও করতে পারেন। অর্থাৎ আমি অন্য অন্য কাজের ফাঁকে আমি এই কাজটা করেছি, তো সে কারণে তো আমি এটা উইথড্র করতেছি। এখানে কী করবেন, রিডিম, উইথড্র করার জন্য এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেবেন, এখানে আপনার একটা ইনফরমেশন হবে, ইনফরমেশনটা হচ্ছে এখানে আর কিছু, মানে প্লিজ অ্যাটেনশন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কিন্তু অবশ্যই এখানে আপনার পেপ্যাল অ্যাকাউন্টের চিহ্ন দেওয়া আছে, লোগো দেওয়া আছে, এখানে আপনি যারা পেমেন্ট করতেছেন মানে উইথড্র করতে চাচ্ছেন তারা অবশ্যই তাদের থাকতে হবে, পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনাদের পেপ্যাল অ্যাকাউন্ট না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা আমার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাদের উইথড্র ফিটা আপনাদেরকে দিতে হবে। তো এটা হচ্ছে আমার ইমেল, এই ইমেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে আপনি উইথড্র দিতে চান কি না, উইথড্র দেবেন কি না, অবশ্যই আপনি আমাকে এখানে মেল করবেন, আমি আপনাকে আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যে তারপর ওখান থেকে আপনার সঙ্গে আমি কথা বলে আমি ক্লিয়ার করে নেবো যে আপনি কীভাবে কী করবেন না করবেন সব কিছুই বলে দেবো। তো এটা হচ্ছে আমার পেপ্যাল অ্যাকাউন্ট, তারপর এখানে সরিটা ক্লোজ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার পেমেন্ট অ্যাকাউন্ট, এরপর আপনি সাবমিট করবেন, সাবমিট করার আগে অবশ্যই ভালো করে ইমেলটা চেক করে নেবেন, আমি বলে দিচ্ছি rjaeisidalai@gmail.com, অর্থাৎ rzahidali@gmail.com, তারপর সাবমিট। এরপর দেখেন এখানে কী বলতেছে, কংগ্রেটস, ইউ হ্যাভ সাকসেসফুলি রিডিমড পেপ্যাল কুপন অফ উইথ
$1 এন্ড, অর্থাৎ এখানে সবশেষে বলা আছে 1 or 2 days, 2 business days, 1 থেকে 2 দিনের মধ্যে আমি পেমেন্টটা পেয়ে যাব। আর আপনাদেরকে বলে রাখি এই পেমেন্টটা পাওয়া মাত্রই, এখন দেখুন কটার সময়, 3:49 AM, আমি ডেটটা সহ দেখাই দিই, 22 তারিখ মে 2018, সময় হচ্ছে 3:49, অর্থাৎ 3:50 মনে করেন AM। এটি মনে রাখবেন, এরপর আমি যখন ভিডিও হবে তখন এই ভিডিওর শেষে আমি ওটা অ্যাড করে দিয়ে দেবো, উইড্রোটা কতক্ষণ পর উইড্রোটা আমি পেলাম সেটা আমি আপনাদেরকে অ্যাড মানে এই ভিডিওতে দেখাবো, অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবো না, এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তো এখন আমি ভিডিওটা পোস্ট করছি, হাই বন্ধুরা, আপনারা ডিসপ্লে দেখেছেন, ডিসপ্লে ভালো করে দেখেন, আমি এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি, আমি গত মানে গতকালকে রাতে যখন আমি ইয়া দিয়েছিলাম মানে উইড্রো দিয়েছিলাম স্কাইলোম সাইট থেকে, আমি যখন উইড্রো দিয়েছিলাম তখন আমি এই পর্যন্ত রেখে দিয়েছিলাম। এখানে আপনারা দেখেন $1 আমি উইড্রো দিয়েছিলাম, অর্থাৎ এই যে $1 এখানে 600 কুইন আমি উইড্রো দিয়েছিলাম, সে সময় সময় ছিল দেখেন টিউজডে ছিল, 22 মে ছিল 2018, আর সময় ছিল 3:50। দেখুন ভালো করে দেখুন 3:50, এখন সময় দেখেন আপনারা, এখন এখানে সময় দেখেন 7:52, কারণ আমি টাইমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন টিউজডে মে 22 2018, আর এখানে সময়টা দেখেন 7:52, অর্থাৎ এখানে আছে আপনার 3:50, এখানে হয়ে গেছে 7:52, আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি, তাহলে মনে মনে রাখবেন মানে কত ঘন্টা হচ্ছে, আমি এটা মিনিমাইজ করে দিলাম। তাহলে 3:50 থেকে 7:52, 3:50 AM আর এখন হচ্ছে আপনার 7:52 PM, তাহলে টোটাল কত ঘন্টা হচ্ছে, তাহলে হচ্ছে আপনার টোটালি 16 ঘন্টা। তো বন্ধুরা 16 ঘন্টার মধ্যে আমি পেমেন্টটা পেয়ে গেছি, এখন আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দিয়ে দিই, আমি আমার ইমেইল আগে ঢুকতেছি, জিমেইল ঢুকলাম, এখানে দেখতেছেন আপনারা পেমেন্টটা গেম পে আউট সার্ভিস, এখানে সব কিছু আপনারা দেখতেছেন, কয় আমার 7:10 আমি পেয়েছি, এখানে হচ্ছে আপনার 7:00 অর্থাৎ 7:54, আর এখানে আমি পেয়েছি 7:10 অর্থাৎ প্রায় আধা ঘন্টা আগে, অর্থাৎ 40 মিনিট হয়ে গেছে। তাহলে আরও আপনি 40 মিনিট বাদ দিয়ে দেন তাহলে দেখা যাবে যে 15 ঘন্টা, তো অর্থাৎ আপনি পেমেন্ট দিলে এখান থেকে আপনি 15 ঘন্টা 12 ঘন্টা এরকম সময়ের মধ্যে পাবেন, অর্থাৎ 24 ঘন্টা আপনার সময় লাগে না, আমি যেটা বারবার আগেও বলেছি এখানে 24 ঘন্টা পেমেন্ট লাগে না। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, সাইটের নাম তো আপনাদের মনে আছে অবশ্যই, দেখুন আমি $1 পেমেন্ট দিয়েছিলাম 22 মে 2018, এখন এটা আমি আপনাদেরকে প্রুফ দেখাবো আমার ইয়াতে পেপ্যাল অ্যাকাউন্টে, আমি পেপ্যালে গেলাম, এই যে হচ্ছে আমার একটা পেপ্যাল অ্যাকাউন্ট, এখানে দেখুন কমপ্লিট $1, যেটা আমি কি আধা ঘন্টা, এখানে দেখেন 6:10, এখানে আমি ক্লিক করি কখন পেয়েছি তাহলে সবগুলো ইনফরমেশান পাব, দেখুন এখানে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে এখানে 22 মে 2018 6:00 AM, অর্থাৎ এটা হচ্ছে আপনার জিএমটি টাইম, এটা বাংলাদেশি সময় না, এখানে সব কিছু আপনারা দেখতেছেন এখানে কোনো ফিটি কাটেনি, আর কোথা থেকে আমি পেয়েছি, এই যে এখানে দেখুন সুনুক লিক,
তো বন্ধুরা, আপনাদের সমস্যা তো শেষ, সমাধান হয়ে গেছে তাই না? মানে আপনারা বলতেছেন, আপনারা আমাকে বলতেন ভাই পেমেন্ট প্রুফ, পেমেন্ট প্রুফ, পেমেন্ট প্রুফ, এখন আপনারা বলতে পারেন যে এটা তো স্কাইলম থেকে না, নিচে দেখেন আপনি পেড বাই, এখানে আপনি আসেন কে পে করলো, এখানে নাম দেওয়া আছে এটা, কিন্তু নিচে দেখেন কোথায় থেকে। দেখছেন ভালো করে আমি দেখাচ্ছি, এখানে developer@skylum.com, এর থেকে আর বেশি তো প্রমাণ দেওয়ার দরকার নাই। আর এখানে আমার দেখেন পেমেন্টগুলো, সবগুলো পেমেন্টে দেখেন সবগুলো, কিন্তু আমি পেপালে, শুধু পেপালটা আমি ইউজ করতেছি মানে ওই সাইটটার জন্য, শুধুমাত্র স্কাইলম সাইটটার জন্যই। আর এখানে আমার ডলার দেখেন, ব্যালেন্স দেখেন, এটা পুরোটাই হচ্ছে আপনার এই এই ইনকাম থেকে। সর্বপ্রথম আমি 0.2 সেন্ট দিয়েছি, তারপর দিয়েছি 2.25 সেন্ট, তারপর দিয়েছি আবার 0.2 সেন্ট, আবার দিয়েছি 0.2 সেন্ট। আমার গতকালকে যেটা দিয়েছে, গতকালকে বলে ভুলে সকালবেলা দিয়েছে, আজকে সকালবেলা তিনটের দিকে আমি দিয়েছি, অর্থাৎ ভোর টাইমে $1, সেটা আমি আজকে সন্ধ্যার সময় পেয়ে গেলাম। তো কি বন্ধুরা, আপনারা কাজ করুন, এখানে কোনো সমস্যা হয় না, পেমেন্ট নিয়ে এখানে কোনো সমস্যা হয় না। আপনি কাজ করেন, এখানে কাজ করলে আপনি ডেলি $1 ইনকাম করতে পারবেন, যদি কাজ নাও করেন মিনিমাম যদি 6 ঘন্টা 7 ঘন্টা যদি আপনি সময় দেন। আর এখানে তো কাজ করা লাগে না, আপনার একটা ভিডিও দেখতে দেখা যায় যে আপনার একটা ভিডিও আছে আপনার 34 সেকেন্ড, 35 সেকেন্ড, 30 সেকেন্ড, 80 সেকেন্ড, 99 সেকেন্ড, অর্থাৎ আপনি এর যে মাঝে যে সময়টা আছে, এর মাঝে সময়টা আপনি ফিলিংসে আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন, অন্য অন্য কাজ করতে পারবেন, শুধুমাত্র যখন দেখতে যখন টাইমটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিওর টাইম আছে আপনি 99 সেকেন্ড, আপনি 99 সেকেন্ড পরে এসে শুধুমাত্র যে ভেরিফাই আছে বা রিক্যাপস আছে এটা ক্লিক করে দেবেন, ব্যাস হয়ে গেল। এটার পাশাপাশি আপনি অন্য অন্য কাজও করতে পারবেন। তো আপনারা কাজ করুন, আপনাদের আর কোনো কিছুই বলার আমার নেই, এখন আপনারা চিন্তা করবেন, আপনার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকে, এতটুকু যদি জ্ঞান থাকে, তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কি করবেন, আসলে এই সাইটে কাজ করবেন না, যেগুলো সাইটে আপনার দিনকে দিন আপনার পেমেন্ট পেন্ডিংয়ে রেখে দিয়েছে আপনি সেইসব সাইটে কাজ করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি লোভে পড়েন না, ঠিক আছে? আর এই সাইটে একটা আপনার সতর্ক করে, প্লিজ অ্যাটেনশন, এখানে একটা অ্যাকাউন্টের উপর দুটি অ্যাকাউন্ট খুলবেন না, এক কম্পিউটারেতে আপনি একটা, আপনি মানে অন্য অন্য কম্পিউটার অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু এই এক কম্পিউটারে একটা অ্যাকাউন্ট যথেষ্ট। আর একটার বেশি অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন তখন আপনি ধরা খেয়ে যাবেন, হয়তো আপনার পেমেন্টটা আটকে যাবে, হয়তো আপনার পেমেন্ট পাবেন না, হয়তো আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। কাজ করুন, আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ 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 ওই সব সাইট ছেড়ে দেন, এখানে ইনকাম খুব কম হোক অসুবিধা নেই, কিন্তু পেমেন্টটা আপনি পাবেন, আপনি 1 টাকা ইনকাম করেন পেমেন্ট আপনি পাবেন। আর 1 টাকা কেন, আপনি যদি হাজার হাজার টাকা অন্য সাইটে ইনকাম করেন, যেটা আপনার পেন্ডিংয়ে রেখে দিয়েছে ওটা পেন্ডিংয়েই থাকবে, ওটার কোনো দিনও আপনাকে পেমেন্ট দেবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে, টিউটোরিয়ালটা যদি ভালো লাগে, আপনাদের অবশ্যই শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন, আপনার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবেন। আর এটা তো নিচে আমি দিয়ে দেবো ডিসক্রিপশন, আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন, এই ভিডিও লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি পারলে এখানে যাইতে পারেন, ইউটিউবে যাই, ইউটিউব আর জাহিদ আলী, অর্থাৎ youtube.com আর জাহিদ আলী দিয়ে লিখে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর আপনি দেখেন কি আসে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে আপনি আসেন, এই যে এখানে দেখেন এই ভিডিওটা আপনারা দেখেন, এই ভিডিওতে দেওয়া আছে হাউ টু ওয়ার্ক অ্যান্ড মেক মানি ইন হোম 100% গ্যারান্টেড। এখানে আপনি ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পর এই যে এখানে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন। তো কি বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর খুব ভালোভাবে সতর্কতার সহিত কাজ করবেন। আর এমন কোনো সাইটে কাজ করেন না যেগুলো আপনি পেমেন্ট পাবেন না, ভালো ভালো সাইটে কাজ করুন, আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের কিছু মানে যদি ভালো কিছু ইনফরমেশান থাকে তো আমাকে সেটাও জানাবেন, যাতে আমি সেগুলো করতে পারি। ওকে, এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।